প্রকৃতির সৌন্দর্যে ভরপুর তুতিপাতে একটি কুড়ির দেশ সিলেট। বাংলাদেশের উত্তর পূর্বে অবস্থিত এই প্রাচীন জনপদ বনজ, খনিজ ও মৎস্য সম্পদে ভরপুর এবং প্রাকৃতিক সৌন্দর্যে মণ্ডিত। প্রাকৃতিক সৌন্দর্য ছাড়াও সিলেটে রয়েছে প্রসিদ্ধ ইতিহাস। সিলেটে বসবাসকারী বিভিন্ন আদিবাসীদের রয়েছে ভিন্ন ভিন্ন ভাষা ও সংস্কৃতি। চা বাগান, জাফলং, রাতারগুল, জলাবন, হাকালুকি হাওর, লালাখাল, ভোলাগঞ্জ, বিছানাকান্দি, তামাবিল, পাহাড় সব মিলিয়ে নানা বৈচিত্র্যের সম্ভার এই সিলেট অন্যতম পর্যটন নগরী। বন্ধুরা, বেশ কয়েকবার আমার সিলেট ভ্রমণ করা হয়েছে, প্রতিবারই নতুন রূপে দেখেছি সিলেট এবং এক এক সময় ভ্রমণ সঙ্গী ছিলেন আলাদা আলাদা টিম মেম্বার। সব ভ্রমণ ক্লিপস দিয়েই বানানো হয়েছে আজকের এই ভিডিও। লালাখাল, রাস্তা শেষ করে আমরা গাড়িতে উঠে বসেছি। এখন গাড়ি আমাদের চলছে লালাখালের পথে। সুন্দর প্রকৃতি দেখতে দেখতে এখন আমরা লালাখালের দিকে যাবো। লালাখাল সিলেট শহর থেকে 35 কিলোমিটার দূরে জৈন্তপুর উপজেলায় অবস্থিত। লালাখালের রোডে ঢুকে গেছি, সরু পথ, গ্রামের সরু পথ দিয়ে। গ্রামের সরু পথ দিয়ে যাচ্ছি, পুরো পাহাড় তো অল্প কিছুক্ষণের ভিতরে হয়তো বা না শিওর আমরা অল্প কিছুক্ষণের ভিতরে আমরা লালাখালের ঘাটে পৌঁছে যাব আশা করছি।
ঘাটের একবারে শেষ সীমানা যেটাকে বলে লালাখাল, লালাখালের একবার মূল ঘাট যেটা, সেই ঘাটে আমরা এখন অবস্থান করছি। আপনারা দেখতে পাবেন, একটু যদি আমি সাইড করে দেখাই, এটা হচ্ছে মূল ঘাট। অনেকে এখানে একটা ভুল করে থাকে, সেই ভুলটা হচ্ছে যে অনেকে সারিঘাটকে লালাখাল ভেবে ওখান থেকে নৌকায় ঘুরে চলে যায়। আসলে লালাখালের মূল সৌন্দর্য দেখতে হলে একটু কষ্ট করে ভিতরে আসতে হবে, একটু কষ্ট করে ভিতরে আসলে লালাখালের মূল সৌন্দর্যটা দেখতে পাবেন। তো বন্ধুরা সাথে থাকুন, একটু পরে আমরা নৌকায় উঠবো, দেন কথা হবে, লেটস গো। পাহাড়ি ঘন সবুজ বন, নদী, চা বাগান ও নানা জাতের বৃক্ষের সমাহার লালাখাল জুড়ে। লালাখালের নাম খাল হলেও এটি আসলে একটি সারি নদীর অংশ। পানির নীল রং দেখে যে কারো মনে হতে পারে এর নাম লালাখাল কেন, নীলাখাল হলে ভালো হতো। স্থানীয়রাও নামের কারণ বলতে পারেনি। আমাদের নৌকা লালাখালের একবারে ভিতর দিকে আমরা যাচ্ছি, আর অল্প কিছুক্ষণের ভিতরে আমরা ভিতরে যাব। এবং পিছনে যে জায়গাটা এগুলো, আর একটু পরে আমরা ইন্ডিয়ান সীমান্তর কাছে যাব। হয়তো ওই সীমান্তের ভিতরে আমাদেরকে ঢুকতে দেবে না, বাট আমরা সীমান্তর ঠিক কাছাকাছি যে আবার আপনাদের সাথে কথা বলবো। সাথে থাকো, লেটস গো। পানির রং ও ব্যাখ্যাতীত কারণে অপূর্ব নীল। ভারতের চেরাপুঞ্জির ঠিক নিচেই লালাখালের অবস্থান। চেরাপুঞ্জি পাহাড় থেকে উৎপন্ন এই নদী বাংলাদেশের মধ্য দিয়ে প্রবাহিত। বন্ধুরা, আমরা এখন এই মুহূর্তে যে জায়গাটাতে আছি, এটা হচ্ছে লালাখালের একবারে মধ্যস্তর। এখন পানি অনেক বেশি, পানি অনেক বেশি হওয়ার কারণে যেটা সুবিধা হয়েছে, আমরা মোটামুটি ভারতের যে সীমান্ত সেই সীমান্ত পর্যন্ত আমরা যেতে পেরেছি বা যেতে পারি। এই সময় যারা আসবে তারা এই সুযোগটা পাবে। আর এখনকার যে সৌন্দর্যটা দেখছি, পানি তো আছে চতুর্দিকে অসম্ভব সবুজ, এবং পিছনে কাশ্মীর, অনেক কাশ্মীর।
সব মিলিয়ে মানে লালা খালের যে মূল সৌন্দর্যটা আরও বেশি ফুটে উঠেছে। আমাদের পুরনো ট্রাভেলাররা আছে, এখানে অনেক পর্যটকরা বিভিন্ন ধরনের বাইনোকুলার ইউজ করে থাকেন, তারা এর মাধ্যমে দূরের ইন্ডিয়ার যে পাহাড়গুলো আছে সেগুলো দেখার চেষ্টা করে। পাহাড়ের সাথে বুঝিনি, মেঘের একটা যে খেলার ব্যাপারটা, ধোয়ার মতো উঠতেছে একটি মেঘ, একটি না হাজার মেঘ, অসংখ্য মেঘ। কি সংখ্যা আছে মেঘ, কি সংখ্যা দিয়ে প্রকাশ করা যায়? না মেঘের অসংখ্য, অসীম, অসীম। প্রকৃতিকে একান্তে অনুভব করার জন্য স্থানটি বেশ উপযোগী। বন্ধুরা, আমরা লালা খালের পার্ট থেকে আমরা অলরেডি একটা অন্য একটা প্রান্তে চলে আসছি, যেখানে দেখতে পাচ্ছেন পেছনে শুধু নারিকেল বাগান আর নারিকেল বাগান পাহাড়ের উপর অবশ্যই। এবং এখানে আর একটা জিনিস মজার একটা বিষয় হচ্ছে, হচ্ছে মোহনা। মোহনাটা কেমন মোহনা, আমরা কিছুক্ষণ আগে দেখেছি যে সবুজ পানি, সবুজ পানি এবং সাদা পানির যে দুটোর যে সমন্বয় ঠিক এই জায়গাটাতে এসে হয়েছে, যে সাদা পানি এসে সবুজ হয়ে যাচ্ছে, এখানে এসে মিশে যাচ্ছে। খুব অসাধারণ একটি জায়গা, আসলে না আসলে বোঝা যাবে না, এই জায়গাগুলোতে আসতে হবে, দিন উপলব্ধি করা যাবে। লালাখালের সময় কাটাচ্ছি, লালাখালের এই বালুচরটা অসাধারণ, অসাধারণ বালুচর। সাথে পাশেই হচ্ছে যে কি বলবো, যে লালাখালের যে বয়ে যাওয়া সবুজ পানি বালুর পাশে, এই যে এখান থেকে যদি দেখা যায়, আমরা এদিকে যে যদি দেখি, হ্যাঁ ছবি তুলে নিই, অসাধারণ অসাধারণ বালু যদি দেখি। তোমায় নিয়ে ঘর বাঁধিব গহীন বালুর চরে, গহীন বালুর চরে, গহীন বালুর চরে। আশা ছিল মনে মনে প্রেম করিব তোমার সনে, তোমায় নিয়ে ঘর বাঁধিব গহীন বালুর চরে, গহীন বালুর চরে। আশা ছিল মনে মনে প্রেম করিব তোমার সনে, তোমায় নিয়ে ঘর বাঁধিব গহীন বালুর চরে, গহীন বালুর চরে, গহীন বালুর চরে। লালাখালের এই জায়গাটা হচ্ছে যে শেষ সীমানা, এরপরে ওই যে ওই পর্যন্ত দেখছেন আমাদের কিছু পর্যটক, বাংলাদেশি পর্যটকরা ওখানে ছবি তুলছে, মজা করছে, ওটা হচ্ছে বাংলাদেশের সীমানা।
তারপরে যদি যান সেটা হবে অবৈধ বেআইনি, সেক্ষেত্রে বিএসএফ যে কোনো সাজা দিতে পারে আবার নাও দিতে পারে, সেটা তাদের ব্যাপার। তবে নিজেদের সাবধানে থাকা খুবই জরুরি। বন্ধুরা, একবারে আমরা এই মুহূর্তে যে জায়গাটাতে আছি এটা হচ্ছে যে লালা খালের যে জায়গাটা থেকে পানি যাচ্ছে এবং এই বালির যে সমন্বয়, এখানে কিন্তু একটু রিস্ক আছে, যে কোনো সময় বালুরগুলো ধসে যেতে পারে, তো এখানে একটু সাবধানতা অবলম্বন করতে হবে। জাস্ট আর কিছু বলবো না, তবে এনজয়েবল একটা জায়গা লালা খাল, সাথে থাকুন। জ্যোৎস্না ধোয়া নদীর রূপ সারা জীবন মনে রাখার মতো, আর যদি পূর্ণিমায় নাও যেতে পারেন তবু লালাখাল হতাশ করবে না আপনাকে, অগণিত তারার স্বাগত জানাবে আপনাকে। বাংলাদেশের নীল নদ যেন লালা খাল। বন্ধুরা, অলরেডি আমরা লালা খালের ট্রাভেল শেষ করেছি, আমরা অলরেডি ঘাটে চলে এসেছি। দেখতে পাচ্ছেন সবাই আছে, মিজান ভাই, জুলিয়া আপু, জিদার ভাই প্যান্ট ঠিক করছে, আপুরা আছে সব। তো মোটামুটি আমরা ঘুরে অনেক মজা পেয়েছি। এই জায়গাটা আসলে মজার জায়গা, যারা এই মজাটা পান না, যে শুধু অনেকে জাফলং থেকে ঘুরে যান, মজা নিতে গেলে অবশ্যই একটু হয়তো কষ্ট হবে, রাস্তাটাও তো ভালো না, বাট আসার পরে মজাটা পাবে। আর মজা নিতে হলে অবশ্যই লালা খাল আসতে হবে। তো বন্ধুরা, ভিডিও কেমন লাগলো আমি জানি না, যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে আমাদের সাথে থাকবেন, এবং সাবস্ক্রাইব যদি অলরেডি করে থাকেন তবে থ্যাংক ইউ সো মাচ, যদি না করে থাকেন এখনই সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন, নেক্সট ভিডিওর জন্য প্রস্তুত হন, সাথে থাকুন, লেটস মুভ।